আজকে আমরা জানব কিভাবে একটি এসিবির কন্ট্রোল ওয়্যারিং করতে হয়। তো আজকে আমরা যে এসিবিটা কন্ট্রোল ওয়্যারিং জানব সেটা হচ্ছে এবিবি স্যাক ইম্যাক্স, মডেল নাম্বার হচ্ছে স্যাক E2N20 এবং একই ডায়াগ্রামে কানেকশন হবে অন্য আরও দুইটি মডেল নাম্বার আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে স্যাক E2N16 এবং স্যাক E2N12। এই তিনটি মডেলের এসিবির একই রকম কন্ট্রোলিং ওয়্যারিং। তো আমরা এরকম এসিবিতে সমস্যা হলে কন্ট্রোল ওয়্যারিং সম্বন্ধে জানা না থাকার কারণে আমরা কাজ করতে পারি না, অথবা কাজ করতে অনেক সময় লেগে যায়। তো যদি আমাদেরকে কন্ট্রোলিং ওয়্যারিংটা জানা থাকে তাহলে নতুন একটা এসিবি আমরা কন্ট্রোলিং ওয়্যারিং করতে পারবো এবং বিভিন্ন নিয়মে কন্ট্রোল করতে পারবো। এবং যদি কোনো জায়গায় কন্ট্রোলিং ওয়্যারিংয়ের সমস্যা হয় তাহলে সে জায়গা আমরা সহজেই বুঝতে পারবো যে কি সমস্যা হয়েছে। এবং যখন আমরা সমস্যাটা বুঝতে পারবো তখন আমরা এটা সমাধানও করতে পারবো। তো তাহলে চলুন আজকে আমরা এসিবিটার কন্ট্রোলিং ওয়্যারিংটা জেনে নেই। তো আমরা প্রথমেই এরকম একটা এসিবির কন্ট্রোলিং ওয়্যারিংটা এরকম দেখতে পাবো। তো যখন আমরা এটা এরকম দেখতে পাবো তখন আমরা এই কন্ট্রোলিং ওয়্যারিংয়ের টার্মিনালের এই কভারটাকে আমরা খুলে নেব। এই কভারটা যখন আমরা খুলে নেব তখন আমরা এই টার্মিনালটাকে দেখতে পাবো। তো এই টার্মিনালটা আমরা যখন এই কানেকশনগুলি করা থাকবে না তখন তো আমরা বুঝতে পারবো না যে কোথায় আমরা কী কানেকশন করব। তো আমি টার্মিনালের প্রথম থেকে বলে দিচ্ছি। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন U1 U2, এটা হচ্ছে চার্জিং মোটর। এখানে পাওয়ার দিলে এসিবিটাকে মোটরের সাহায্যে অটোমেটিক চার্জ করে রাখবে। এবং এখানে যে 95-96 দেখতে পাচ্ছেন, এই 95-96 হচ্ছে এই এসিবিটি যেই প্যানেলের মধ্যে বসানো থাকবে, প্যানেলের ডোরের মধ্যে যে ইন্ডিকেটর দিবেন সেখানে হচ্ছে টিপ করলে এসিবিটি ওই ইন্ডিকেটরের সিগন্যাল দেখাবে। এখানে ব্যবহার করবেন হচ্ছে এটা সুইচ হিসাবে কাজ করবে, ওই ইন্ডিকেটরের সুইচ হিসাবে কাজ করবে 95-96 টার্মিনাল। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন 54-53-52-51, ৫১-৫২-৫৩-৫৪, এই চারটি হচ্ছে ইন্টারলকের জন্য। 51-52 একটি সুইচ, 53-54 একটি সুইচ। আমরা এই এসিবিটিকে এমন কোনো প্যানেলে যদি ব্যবহার করে থাকি যেখানে ভিন্ন ভিন্ন সোর্স থেকে পাওয়ার একই কমন বাসবারে থেকে ব্যবহার করা হয়, সেখানে দুইটি সোর্স যাতে একসাথে না হয়ে যায় এজন্য দুইটি এসিবির জন্য বা ভিন্ন ভিন্ন লোডের এসিবির জন্য নিরাপত্তার জন্য এই ইন্টারলকটি করা হয়ে থাকে। তো এখানে হচ্ছে 51-52 একটি সুইচ, 53-54 একটি সুইচ, এই দুইটি সুইচের মাধ্যমে এই এসিবিটাকে অন্য আরেকটি এসিবির সাথে ইন্টারলক করা হয়ে থাকে। ইন্টারলক করলে যতক্ষণ পর্যন্ত আপনি এই এসিবিটিকে অফ না করবেন ততক্ষণ পর্যন্ত অন্য এসিবি রান করতে পারবেন না। এবং যদি অন্য এসিবিটি চালু থাকে ওই এসিবিটি যতক্ষণ পর্যন্ত না অফ করবেন ততক্ষণ পর্যন্ত এসিবিটিকে রান করতে পারবেন না, এটাই হচ্ছে ইন্টারলক। এখানে আছে
এগারো, বারো, তেরো, চোদ্দো, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ। এগুলো হচ্ছে নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন এই কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টগুলা মূলত ব্যবহার করা হয়ে থাকে এখানে এই প্রথম চারটি, এগারো, বারো এবং তেরো, চোদ্দো ব্যবহার করা হয়েছে এসিবি অন করার পরে যে ইন্ডিকেটর দেখাবে অন হয়েছে এবং অফ করার পরে দেখাবে যে অফ হয়েছে এটা। আর একুশ, বাইশ, তেইশ, চব্বিশ এগুলো ব্যবহার করা হয়েছে ক্লোজ সুইচে, ব্যবহার করা হয়েছে ক্লোজ সুইচে ব্যবহার করা হয়েছে যে এসিবি আপনি এসিবি থেকে যে মেকানিক্যালে ক্লোজ করা যায় সেটা না করে যদি আপনি আলাদা কোনো স্থান থেকে এসিবিটিকে ক্লোজ করতে চান তাহলে C1, C2 এটা হচ্ছে ক্লোজিং কয়েলের কারেন্ট পাওয়ার টার্মিনাল। এখানে যদি আপনি 220 ভোল্ট সাপ্লাই দেন তাহলে এসিবিটি ক্লোজ হবে। এবং C11, 12 এটা হচ্ছে ওপেন কয়েলের সার্কিট। এখানে যদি 220 ভোল্ট সাপ্লাই দেন তাহলে এসিবিটি ওপেন হয়ে যাবে। এবং D1 এবং D2 এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ ডিভাইস। এখানে সবসময় 220 ভোল্ট পাওয়ার থাকতে হবে। যদি এখানে ভোল্টেজ না থাকে তাহলে এসিবিটি নিজে নিজে অফ হয়ে যাবে। এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ ডিভাইস। আন্ডার ভোল্টেজ ডিভাইসে সবসময় পাওয়ার থাকতে হবে। তো দর্শক অবশ্যই বুঝতে পেরেছেন যে কোথা। তো আপনারা যখন কানেকশন করবেন এই ক্লোজিং কয়েল থেকে একুশ, বাইশে কানেকশনটা করা হয়েছে এই জন্য যে যখন আপনি সুইচে পাওয়ারটা দিবেন তখন এসিবির ক্লোজিং কয়েলের মধ্যে যখন পাওয়ারটা আসবে তখন ব্রেকারটি ক্লোজ হবে। কিন্তু যখন এটাকে আবার পরবর্তীতে কেউ চাপ দিবে বা বিভিন্ন আলাদা এটাকে আলাদা কোনো ডিভাইসের মাধ্যমে চালানো হবে তখন এটার এইখানে যে পাওয়ারটা এসে থাকবে তো এই কন্টিনিউ এই কয়েলের মধ্যে পাওয়ারটা এসে থাকবে, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তো যাতে না নষ্ট হয় ব্যাকারটা এসিবিটা যখন ক্লোজ হয়ে যায় তখন এই ক্লোজ কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে, এজন্য তখন এই কয়েলটার মধ্যে আর পাওয়ার আসবে না এবং এই ওপেন নর্মালি ওপেন কন্ট্যাক্টটা তখন ক্লোজ হয়ে যাবে। এবং এখানে যেই ওপেন কয়েল আছে C11 এবং C12 সেটাতে তখন পাওয়ার আসার জন্য এই কন্ট্যাক্টটা ধরে থাকবে। যখন আমরা ওপেন সুইচকে চাপ দেব তখন এই কন্ট্যাক্টের মাধ্যমে এখানে পাওয়ারটা আসবে এবং যখন এসিবিটা ওপেন হয়ে যাবে তখন এই কন্ট্যাক্টটাও ওপেন হয়ে যাবে এবং এই নর্মালি ক্লোজ কন্ট্যাক্টটা তখন আবার ক্লোজ হয়ে যাবে। এভাবে C1, C2 ক্লোজ কয়েল ক্লোজিং কয়েল এবং C11 এবং C12 ওপেন কয়েল এই দুইটিকে নিরাপত্তা দেয় হচ্ছে একুশ, বাইশ নর্মালি ক্লোজ এবং তেইশ, চব্বিশ নর্মালি ওপেন এই দুইটি অন অফ সুইচ। এবং এখানে যে আরও চারটি দেখতে পাচ্ছেন যে এগারো, বারো এবং তেরো, চোদ্দো এই দুইটি হচ্ছে এটা এই এসিবি যখন বন্ধ থাকে তখন এই সুইচটার মাধ্যমে এই বন্ধ ইন্ডিকেটরটির মধ্যে কানেকশন দেওয়া হয়। তখন এটা নর্মালি ক্লোজ তখন ইন্ডিকেটর ইন্ডিকেট করে যে এসিবি বন্ধ আছে এবং এটা যে নর্মালি ওপেন এসিবিটা যখন ক্লোজ করে তখন এই কন্ট্যাক্টটা ক্লোজ হয় এবং নির্দেশন করে যে এসিবিটি ক্লোজ হয়েছে। তো দর্শক বুঝতে পেরেছেন যে কীভাবে নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন এই অন অফ সুইচগুলো ব্যবহার করে এই চারটিকে ইন্ডিকেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং এই চারটি পয়েন্টকে ক্লোজিং কয়েল এবং ওপেন কয়েলের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
এবং D1 এবং D2 এটা হচ্ছে D1 এবং D2 এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ ডিভাইস। এইখানে 220 ভোল্ট পাওয়ার সবসময় দিয়ে রাখতে হবে, তাহলে এসিবিটি অন করলে অন হবে, আর যদি এখানে পাওয়ার না থাকে তাহলে এসিবিটি অফ হয়ে যাবে নিজে নিজে চালু থাকলে, আর যদি বন্ধ থাকে তাহলে এটাকে পাওয়ার না দেওয়া পর্যন্ত চালু করতে পারবেন না। তো দর্শক, এছাড়াও আরও অনেক টার্মিনাল দেখতে পাচ্ছেন, ওইগুলি সচরাচর কোনো কাজে ব্যবহার করা হয় না, এজন্য আমি ওই টার্মিনালগুলির নিয়ে আলোচনা করলাম না। তো আমরা এই এসিবিটা ইন্টারলককে এখানে ব্যবহার করা হচ্ছে। তো আমি আশা করি আপনারা যদি এইভাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই করতে পারবেন, এবং আজকের এই আলোচনা বুঝতে পেরেছেন যে একটি এসিবিকে কীভাবে কন্ট্রোলিং ওয়ারিং করতে হবে এবং এসিবির কন্ট্রোলিং ওয়ারিংয়ে যদি সমস্যা হয় তাহলে কী ধরনের সমস্যা হচ্ছে, তখন আমরা সহজে এটাকে নির্ণয় করতে পারবো, এবং সমস্যাটা নির্ণয় করার পরে অবশ্যই সমাধানের আমরা পথ পাবো। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।